আমি খালি একটা কথাই জানি যে আমি সৎ পথে আছি, আমি ধর্মের পথে আছি, ধর্মের কল বাতাসে নড়ে, আমি সৎ পথে আছি, এ মামলা হলো গে আমি জিতব। শ্রেষ্ঠা ওকে থামতে বলো, এবার ও যদি না থামে না কি করবে গা? চুলের মতি ধরে মাটিতে ফেলে পেটাবে, পেটাও পেটাও পেটাও, তাহলে তো আমার মামলাটা আরো বেশি শক্ত হবে। এই ধরো দেখিনি, চুলের মতো ধর 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 ধর, ধরতে পারছিনি, এই বেলা হাত আর এগুচ্ছে না। দেখো দেখো দেখো, শাহানা কিভাবে ওকে উস্কাচ্ছে দেখো। এইবার যদি মাথা গরম করে কিছু করে ফেলে তখন মা, আমরা বোধহয় এখানে অন্য একটা কথা বলছিলাম। এ বাড়িতে আর অন্য কথা বলার উপায় আছে রে কুকুর? তাই না? তাই ঠিক হাজির হয়ে গেছে। তোমাকে বলেছি না শাহানাদি, এই বাড়িতে কারুর কোনোদিনও কোনো ভালো দেখতে পারে না, আর কোনোদিনও দেখতে পারবেও না। যতদিন এই বাড়িতে থাকবে চালিয়ে পুড়ি আমাদের শেষ করে খাবে। অত গলা খাগড়ি দিয়ে চেঁচাস নিলে ছোট বউ, হ্যাঁ শেষ পর্যন্ত দেখবি সঙ্গে কেউ নেই গো, শুধু ওই স্বামী আছে। স্বামী যদি পাশে না থাকে তাহলে তোর ভাসু ঠাকুর, সে তো এত স্বামী হয়ে মাথায় ছাতা ধরবে নেলো। ছি 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 ছি, কি সব কথাবার্তা! আরে বাবা, আর কি করবে, ওর যা স্ট্যান্ডার্ড তাই তো বলবে। ওর কথা তোমরা শোনো তাই, আমি কবেই ও যখন কথা বলেন আমি কালা হয়ে যাই একদম। তোমরা সেটা প্র্যাকটিস করোনি তাই আজই হাল। মামুনি, এখানে একটা অন্য বিষয়ে কথা বলবো বলে সবাইকে ডেকেছি। হ্যাঁ বুঝেছি বুঝেছি, তোমার বের কথা বলার জন্য আলোচনা করতে ডেকেছিল। তা চাঁদ বাবা একখানা কথা বলে দিকনি, হ্যাঁ মামলা চলতে চলতে তোমার বেখানা হয়ে যাবে নাকি মামলার ফল বেরোনোর পর তোমার বেটা হবে? দেখো বাবু একটা কথা বলি, মামলা চলতে চলতে যদি তোমার বে হয় তাহলে একটা সুবিধে হবে জানো তো, আমি তোমার বেটা দেখতে পাবো। হ্যাঁ নইলে মামলার ফল বেরোনোর পর তোমার বাপ মা তোমাকে নিয়ে কোন ঘরে তুলবে, সেখান থেকে কোথা থেকে বেয়ে দেবে আমাকে তো জানাবে নে। আর জানো তো আমি কেমন মানুষ, এ ঘরের বাইরে গিয়ে আমি কোনো বিয়েতে যেতে পারবো না। সেই জন্যই বলতেছি যে মামলা